আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দেশে প্রবাসে কাছে দূরে যে যেখান থেকে আমাদের সাথে আছেন, আপনাদের প্রত্যেককে বরকবাদ। প্রত্যেকের সুস্বাস্থ্যের জিন্দেগি কামনা করে আমরা আরও একটি চমকপ্রদ স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হলাম। প্রিয় বন্ধুরা, স্বপ্নের ব্যাখ্যার মধ্যে আজকে আমরা যেই স্বপ্নের ব্যাখ্যাটা জানব, এটা হলো অনেক কাঙ্ক্ষিত একটি বিষয়। এই স্বপ্ন দেখে না এমন মানুষের সংখ্যা খুবই কম। অনেক সময় মানুষ এই স্বপ্নগুলো দেখে। তো আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই প্রখ্যাত একজন স্বপ্নের ব্যাখ্যাকারক, তার কিতাব থেকেই আমরা আপনাদের সামনে এ সমস্ত বিষয়গুলো স্পষ্ট করি। তিনি অনেক বড় একজন দায়ী, অনেক বড় একজন বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন। তিনি কি কি স্বপ্নের ব্যাখ্যাগুলো করছেন সেই সমস্ত বিষয়গুলো আমাদের চ্যানেলগুলোতে আমরা আপলোড করে থাকি। আজকে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হলো স্বপ্নে মিষ্টি দেখলে বা মিষ্টি খেতে দেখলে কি হয়। স্বপ্নে মিষ্টি দেখলে বা মিষ্টি খেতে দেখলে কি হয় আমরা এই ব্যাপারটা জানবো। এখানে পাঁচটা ব্যাখ্যার কথা উল্লেখ করা হয়েছে, আরও ব্যাখ্যা বাড়তেও পারে কমতেও পারে, তবে আমি আপনাদেরকে জাস্ট পাঁচটা ব্যাখ্যায় বলবো। যদি আপনারা এমনটা দেখেন তাহলে প্রত্যেকের জন্যই কল্যাণকর বিষয়। আর মিষ্টি দেখাটা এটা ভালোই লক্ষণ, খারাপের সম্ভাবনা খুবই কম দেখা যাচ্ছে। তো যাই হোক, সর্বপ্রথম যেই স্বপ্নের ব্যাখ্যা সেটা হলো, যদি অবিবাহিত কোনো মেয়ে, অবিবাহিত কোনো পুরুষ তারা যদি স্বপ্নে মিষ্টি দেখে তাহলে বিবাহের ইঙ্গিত করে। অর্থাৎ কোনো অবিবাহিত মেয়ে বা ছেলে যে হোক না কেন, তারা যদি এটা দেখে সেক্ষেত্রে বিবাহের প্রতি ইঙ্গিত করে। বিবাহিত পুরুষ বা বিবাহিত মহিলা তারা যদি কেউ দেখে সেক্ষেত্রে ভালো কিছু হবে এমনটা আশা করা যায়। দুই নাম্বার, আনন্দ ও খুশির সংবাদ লাভ হবে। প্রথম ব্যাখ্যা ওইটা, দুই নম্বর হলো আনন্দ ও খুশির সংবাদ লাভ হবে। অর্থাৎ যখন আপনি মিষ্টি দেখবেন, দেখলে পরে যে কোনোভাবে আপনার কাছে সুসংবাদ আসবে, আপনি আনন্দিত হবেন, বর্তমানে যে হালাতে আছেন তার থেকে একটু খুশি হবেন। এটা হলো স্বপ্নটা যদি বাস্তবে রূপ নেয়। তিন নম্বরে যে বিষয়টা আসছে সেটা হলো হালাল ইনকাম করতে পারবেন। অর্থাৎ আপনি এক জায়গায় চাকরি করতেছেন বা কোথাও একটা জায়গায় আছেন, সেখানে আপনার মাস শেষে যে পরিমাণ অ্যামাউন্ট দ্বারা আপনার কাছে আসে সেখান থেকে আরও বেশি টাকা যে কোনোভাবে আপনি ইনকাম করতে পারবেন, আপনার কাছে ওই রাস্তাগুলো তৈরি হবে, রিজিকের ব্যবস্থা হয়ে যাবে। চার নম্বরে, যদি কেউ এতক্ষণ যাবত তো মিষ্টি স্বপ্নে দেখলে কি হয়, আর চার নম্বরের মধ্যে যদি আপনি দেখেন কেউ আপনাকে মিষ্টি দিচ্ছে, স্বপ্নে দেখলেন কেউ আপনাকে মিষ্টি দিচ্ছে এমনটা যদি দেখেন, তো সেক্ষেত্রে তার মাধ্যমে আপনার টাকা উপার্জনের রাস্তা বের হবে। যে আপনাকে স্বপ্নের মধ্যে মিষ্টি দিল, এর ব্যাখ্যার মধ্যে আসছে তার মাধ্যমে আপনার কোনো জীবিকা উপার্জনের রাস্তা বের হবে, টাকা পয়সা ইনকাম করার রাস্তা বের হবে। খুবই চমৎকার। পাঁচ নম্বর যেটা আসছে, মিষ্টি খেতে দেখলে, আপনি যদি মিষ্টি খেতে দেখেন, মিষ্টি দেখলেন, তিনটা ব্যাখ্যা, কেউ আপনাকে মিষ্টি দিচ্ছে চার নম্বর ব্যাখ্যা, আর হলো মিষ্টি খেতে দেখা। যদি আপনি খেতে দেখেন তাহলে চাকরির মধ্যে থাকলে চাকরিতে প্রমোশন হবে, লেখাপড়ার মধ্যে থাকলে লেখাপড়ার উন্নতি হবে, বা অন্য কোথাও থাকলে যে যে পজিশনে যেখানেই থাকুক না কেন তার থেকে তার উন্নত হবে, দুঃখের মধ্যে থাকলে সুসংবাদ আসবে, ইত্যাদি যত বিষয়গুলো আনতে পারেন সমস্ত বিষয়গুলো এখানে আসবে। অর্থাৎ ভালোর দিকটাই হবে, খারাপের সম্ভাবনা একটাও নাই। আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। যারা এখনও আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন নাই, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হয়ে যাবেন। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।